তাহলে এখন চার নম্বর সংখ্যার বিধি এখানে লিখছি, সংখ্যার বিধি, সংখ্যার বিধি, সংখ্যার বিধি। এই সংখ্যার বিধির মধ্যে আমরা কি দেখতে পাই? সংখ্যার বিধি মানে, বিধি মানে নিয়ম বা আইন, যেটাকে ইংরেজিতে বলা হয় ল। মানে সংখ্যা কারোর সাথে ওই প্রাথমিক গণনার মধ্যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ দেখতে পাচ্ছি। এই যোগ বিয়োগ গুণ ভাগ দুই বা ততোধিক সংখ্যা যদি একত্র হয় তাহলে তারা একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। ওই সংখ্যার এবং সাংখ্যিক চিহ্নের যে সুনির্দিষ্ট নিয়মগুলো, এটাই হচ্ছে সংখ্যার বিধি। এর মধ্যে আমরা চারটি বিধি দেখতে পাই। একটি হলো বিনিময় বিধি, আমি এখানে লিখছি বিনিময় বিধি, বিনিময় বিধি, বিনিময় বিধি। বিনিময় বিধির আবার দুটি অংশ রয়েছে। যদি আমি এখানে যাই, দুটি অংশ, একটি হল যুগের বিনিময় বিধি, আমি শুধু প্রাচীন এখানে দিয়ে দিলাম, আরেকটি হল গুণের বিনিময় বিধি, গুণ চিহ্ন দিয়ে দিলাম, যোগ এবং বিয়োগ আমি শব্দ আকারে না লিখে। একটি নাম হচ্ছে যুগের বিনিময় বিধি, আরেকটির নাম গুণের বিনিময় বিধি, আরেকটি হল সংযোগ বিধি, এখানে আমি লিখি সংযোগ বিধি, সংযোগ বিধি। ওই সংযোগ বিধিতে ঠিক তদ্রূপ দুইটি অংশ, একটি হল যুগের সংযোগ বিধি, আরেকটি হল গুণের সংযোগ বিধি, গুণের সংযোগ বিধি। তাহলে আমি এখানে দুটি বিধি পেয়ে গেলাম, একটি বিধি ওই আরেকটি বিধি। তারপর হচ্ছে বন্টন বিধি, আমি এখানে বন্টন বিধি অন্য কালার ইউজ করতে পারি, বন্টন বিধি, বন্টন বিধি। বন্টন বিধির অনুরূপ দুটি, একটি হল যুগের বন্টন বিধি, আরেকটি হল গুণের বন্টন বিধি। তাহলে এটি হলো আরেকটি শাখা সংখ্যা বিধি। আরেকটি হলো অভেদক বিধি, অভেদক বিধি। অভেদক বিধিটি আমি, অভেদক বিধি আমি অন্য এটাই ইউজ করি, অভেদক বিধি, অভেদক বিধি, অভেদক বিধি। অভেদক মানে ভিন্নতা নেই, যা সব সময় একই থাকে, তার নাম হচ্ছে অভেদক বিধি। তাহলে অভেদক বিধিতেও আমি দুটি নিয়ম পাই, একটি হচ্ছে যুগের অভেদক বিধি, আরেকটি হলো গুণের অভেদক বিধি, যুগের অভেদক বিধি, আরেকটি হলো গুণের অভেদক বিধি। তাহলে এখন বিনিময় বিধির সংক্ষেপে আমরা কিছু আলোচনা করি। প্রথম বলছি যুগের বিনিময় বিধি। যুগের বিনিময় বিধির মধ্যে আমরা যদি উদাহরণ হিসাবে এখানে লিখি, যেমন টু প্লাস থ্রি সমান আমরা লিখতে পারি থ্রি প্লাস টু, অর্থাৎ এটা পরস্পর বিনিময় ঘটলো, টু এর জায়গায় থ্রি বসলো আর থ্রি এর জায়গায় টু বসলো।
তখন মানের কোনো পরিবর্তন হয় না। আমরা সাধারণত যদি একজন আমাকে কি করলো, কিছু কিছু একটা দিল, আমি তাকে এর বিনিময়ে কিছু একটা দিলাম, এটাকে বলা হয় কি পারস্পরিক বিনিময়। ঠিক তদ্রূপ যে এখানে বিনিময় ঘটলো কিভাবে, এটা হচ্ছে প্রথম জায়গা, এটা হচ্ছে দ্বিতীয় জায়গা, প্রথম জায়গার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি বসলো, দ্বিতীয় জায়গার মধ্যে প্রথম সংখ্যাটি বসলো, মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি এখানে আমরা উদাহরণ যদি 2-3 হতো, 2-3 এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি না, 3-2 লিখতে পারি না, অর্থাৎ বিয়োগের বিনিময় বিধি নেই, বিয়োগের বিনিময় বিধি নেই, যার ফলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না। এই জন্যই 2+3=3+2 লিখতে পারি, যেহেতু মানের কোনো পরিবর্তন হয় না এবং এখানে যোগসূত্র চিহ্ন ব্যবহার করা হয়েছে, তাই এটাকে আমরা যোগের বিনিময় বিধি বলা হয় বা বলছি। ঠিক তদ্রূপ গুণের বিনিময় বিধির ক্ষেত্রে 2+3, আমি যদি অন্য আরেকটি সংখ্যা এখানে লিখি, যেমন 4×3, এটাকে কিন্তু লিখতে পারি আমরা 3×4, অর্থাৎ 4-এর জায়গায় 3-এর জায়গায় 4 বসলো, তারা পরস্পর বিনিময় ঘটলো। গুণের ক্ষেত্রেও দেখা যায় বিনিময় ঘটার পর তাদের মানের কোনো পরিবর্তন হয় না, তাই বিনিময় বিধির যোগ এবং গুণ সম্পর্ক রয়েছে। এখন সংযোগ বিধির ক্ষেত্রে কি দেখব, সংযোগ বিধিতে আমরা পাচ্ছি যে যদি 3টি সংখ্যা একত্র হয়, যেমন আমি এখানে যদি লিখি 2+3+4, প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটির সাথে যোগ করে তারপর যা পেয়ে গেলাম, এটিকে যদি প্রথম দুইটি যোগ করার পর তৃতীয়টির সাথে যোগ করি, তখনও মানের কোনো পরিবর্তন হয় না, এটাকে বলে সংযোগ বিধি। কি বলছে এখানে, যে যে কোনো একটি গ্রুপ পদ্ধতি আমরা তৈরি করব, গ্রুপের মধ্যে যদি প্রথম দুইটি খে শেষের দুইটি খে যোগ করে প্রথমটির সাথে কি করা হয়, যোগ করা হয়, যা হবে প্রথম দুইটিকে যোগ করে যদি শেষেরটির সাথে যোগ করলেও তা হয়, তার নাম হচ্ছে যোগের সংযোগ বিধি। ইত্যাদি গুণের সংযোগ বিধি রয়েছে, গুণের সংযোগ বিধির ক্ষেত্রে আমরা লিখব যে এখানে যদি আমি 2+3+4 ঠিক একইভাবে যদি আমরা লিখি এখানে 2×3×4, এটুকু লিখলাম। এখন এটুকুর মধ্যে যদি আমরা কি করি, শেষের দুইটি খেয়ে আলাদা গুণ করে প্রথমটির সাথে গুণ করার পর যা হলো, প্রথম দুইটিকে গুণ করে আমরা এটার সমান লিখতে পারি ইকুয়াল দিয়ে, যে 2×3×4, যদি তাই হয় তাহলে এটি হচ্ছে গিয়ে গুণের সংযোগ বিধি, এটি হলো আমার গুণের সংযোগ বিধি। বন্টন বিধিতে আমরা কি পাব, বন্টন মানে কোনো কিছু, যেমন আমার হাতে 3টি কলম এখানে, 3টি যদি 3 জন মানুষকে আমি কি করি দিয়ে দিই, তাহলে প্রত্যেকে 1টি করে পেয়ে গেল, তাহলে প্রত্যেকে 1টি করে পাওয়া মানে প্রত্যেকের মধ্যে আমি কলমটি বন্টন করে দিলাম, ভাগ করে দেওয়া। এখন বন্টন বিধিতে আমাদের যোগ এবং গুণের বিধি রয়েছে, যেমন যদি আমি যোগের বন্টন বিধির মধ্যে আমরা লিখি 2, তারপরে 3+4, এটা যদি লিখি তাহলে এখানে আমরা 2, 3+4 কে যদি আমি 2×3+2×4 লিখি, তাহলে 2 কে আমি উভয়ের মধ্যে বন্টন করে দেওয়া হলো, তাহলে এখানে 2 কে বন্টন করে দেওয়া যোগ সম্পর্ক ব্যবহার করলাম,
তাই তার নাম হচ্ছে যুগের বন্টন বিধি। ঠিক তদ্রূপ গুণের বন্টন বিধিতেও এভাবে রয়েছে, যদি এখানে টু এর পরিবর্তে হয়তো অনুরূপ আরেকটি সংখ্যা হতো তাহলে এটিকে আমরা গুণের বন্টন বিধিতে রূপান্তর করতে পারি, গুণের বন্টন বিধি। যেমন এখানে যদি আমি লিখি গুণের বন্টন বিধি, আমি এখানে উদাহরণ হিসেবে দিচ্ছি যে টু তারপরে থ্রি প্লাস ফোর, এটার পরিবর্তে আমি এখানে লিখলাম টু প্লাস ফাইভ তারপর থ্রি প্লাস ফোর, দুটি সংখ্যাকে এখন দুটি এখানে দুটি উৎপাদক, এখন এগুলোকে যদি এখন আমি গুণ করি তাহলে কি নিয়ম অনুসরণ করব, প্রথমটির সাথে দ্বিতীয় টু গুণ থ্রি, তারপরে টু গুণ ফোর, তারপরে ফাইভ দিয়ে গুণ করতে হবে, প্লাস ফাইভ গুণ থ্রি, তারপর প্লাস ফাইভ গুণ ফোর। এটি হচ্ছে গিয়ে আসলে গুণ হল যুগের সংক্ষিপ্ত রূপ। তাহলে এখানেও আমরা গুণ করে এটাকে জাস্ট একটি সংখ্যা দিয়ে গুণ করে যেভাবে পেয়েছি, ঠিক তদ্রূপ এখানে দুটি সংখ্যা দিয়ে গুণ করে অনুরূপ সংখ্যা দিয়ে পেয়ে গেলাম। বন্টন বিধিতে যোগ এবং গুণের মধ্যে তেমন কোনো পার্থক্য আমরা দেখছি না। এখন অবেদক বিধি, অবেদক বিধিতে রয়েছে যোগের অবেদক বিধি, আরেকটি হলো গুণের অবেদক বিধি। এখন যোগের অবেদক বিধি কোনটি, গুণের অবেদক বিধি, আমি এখানে গুণের অবেদক বিধি লিখছি। যেমন যদি লেখা হয় ফাইভ গুণ ওয়ান সমান কত হবে, ফাইভ হবে, অর্থাৎ ওয়ানকে দিয়ে যে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে তার মানের কোনো পরিবর্তন হয় না, তাই ওয়ানের নাম হচ্ছে গুণের অবেদক বিধি, মানে পরিবর্তন অভেদক, মানে পরিবর্তন নয়, ভিন্নতা নয়। তার মানে আমার আগে ফাইভ ছিল এখনো ফাইভ, ওয়ান হচ্ছে গুণের অভেদক বিধি। ঠিক তদ্রূপ যে কোনো আমি ফাইভ ইন্টু ওয়ান দিলাম, এখানে যদি আমি একটি চলক লিখি যেমন এক্স ইন্টু ওয়ান, তখনও কিন্তু রেজাল্ট আমার আসছে কি এক্স, এখানেও মানের কোনো পরিবর্তন নেই, তাই ওয়ানকে বলা হয় গুণের অবেদক বিধি। আবার যুগের অবেদক বিধির ক্ষেত্রে আমি এখানে লিখছি যুগের অবেদক বিধি, যেমন সিক্স প্লাস জিরো সমান কত হবে, সিক্স। যদি আমি এক্স প্লাস জিরো দিই, যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেই সংখ্যা হয়, এখানেও মানের কোনো পরিবর্তন নেই, তাই এটাকে বলে যুগের অবেদক বিধি, তার নাম হলো যুগের অবেদক বিধি। এই হলো আমাদের সংখ্যা বিধির চারটি বিধির বর্ণনা। আমরা পেয়ে গেছি বিনিময় বিধি, তারপর সংযোগ বিধি, বন্টন বিধি, অবেদক বিধি। বিনিময় বিধির মধ্যেও দুইটি, যুগের বিনিময় বিধি, গুণের বিনিময় বিধি। সংযোগ বিধির মধ্যে রয়েছে যুগের সংযোগ বিধি, গুণের সংযোগ বিধি। বন্টন বিধির মধ্যে যুগের বন্টন বিধি, গুণের বন্টন বিধি। অবেদক বিধিতেও যুগের এবং গুণের অবেদক বিধি রয়েছে। পার্থক্য হল অবেদক বিধির মধ্যে যুগের অবেদক বিধির মধ্যে শূন্য ব্যবহৃত হয়, গুণের অবেদক বিধির মধ্যে ওয়ান ব্যবহৃত হয়, আর এগুলোর মধ্যে হচ্ছে পরস্পর বিনিময় ঘটে, অথবা যে বন্ধুরি ব্যবহার কর বন্ধুরিটির স্থানান্তর ঘটে। এই হলো আমাদের সংখ্যা বিধির বর্ণনা।